রাম মন্দির উদ্বোধনের দিন কোলে আসুক রামলালা, ডাক্তারদের কাছে ভুরি ভুরি আবদার হবু মায়েদের। ঘরে আসবে বীর রাম, সেই যুক্তি দেখিয়ে রাম মন্দির প্রতিষ্ঠার দিনেই সন্তান প্রসবের আর্জি নিয়ে আবেদন জানিয়েছেন উত্তরপ্রদেশের বহু অন্তঃসত্ত্বা মা। বহু প্রতীক্ষিত রাম মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে আগামী 22শে জানুয়ারি। মন্দির উদ্বোধন রামলালার প্রাণ প্রতিষ্ঠা থেকে শুরু করে গোটা মন্দির চত্বর, মন্দিরে যাওয়ার রাস্তা, সমস্ত কিছুতেই থাকছে অভিনবত্ব। মন্দির উদ্বোধনকে ঘিরে বিশেষ ব্যবস্থা নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। ভক্তদের সুবিধার জন্য বিশেষ ট্রেন ও প্লেনের ব্যবস্থাও করা হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর অনুযায়ী রাম মন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী। স্বাভাবিকভাবে রাম মন্দিরকে ঘিরে ভক্তদের উত্তেজনার শেষ নেই, রোজই কিছু না কিছু অভিনব ভক্তি নজরে পড়ছে। কেউ পায়ে হেঁটে রাম মন্দিরে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করেছেন, তো কেউ সাইকেলে করে, কেউ শ্রী রামচন্দ্রের জন্য তৈরি করেছেন সোনার পাদুকা, কেউ বা তৈরি করেছেন বিশাল আকারের ধূপ। তবে এবার সম্পূর্ণ অন্যরকম দৃশ্য দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ জুড়ে। রাম মন্দিরের শুভ উদ্বোধন হবে আগামী 22শে জানুয়ারি, যার প্রস্তুতি প্রায় শেষ। রাম মন্দির উদ্বোধন হবে আর সেই দিনই সন্তান ভূমিষ্ঠ হবে, এই আর্জি জানিয়ে হাসপাতালে আবেদন জমা দিয়েছেন প্রচুর অন্তঃসত্ত্বা মা। তবে হবু মায়েদের এমন আবদারে বিপাকে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। একই দিনে এতগুলি সিজার করানো অত্যন্ত চাপের। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের গণেশ শঙ্কর বিদ্যার্থী মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে 22শে জানুয়ারি 35টি সিজারের ব্যবস্থা করা হয়েছে। জানা যাচ্ছে এখনও 14 থেকে 15টি আবেদন জমা পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছেন পরিস্থিতি যা তাতে আরও আবেদন জমা পড়তে পারে। জানা গেছে পরিকাঠামো বিচার করে তবে আবেদনপত্র গৃহীত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। ঘরে আসবে বীর রাম, সেই যুক্তি দেখিয়ে রাম মন্দির প্রতিষ্ঠার দিনেই সন্তান প্রসবের আর্জি নিয়ে আবেদন জানিয়েছেন উত্তরপ্রদেশের বহু অন্তঃসত্ত্বা মা। বহু প্রতীক্ষিত রাম মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে আগামী 22শে জানুয়ারি। মন্দির উদ্বোধন রামলালার প্রাণ প্রতিষ্ঠা থেকে শুরু করে গোটা মন্দির চত্বর, মন্দিরে যাওয়ার রাস্তা, সমস্ত কিছুতেই থাকছে অভিনবত্ব। মন্দির উদ্বোধনকে ঘিরে বিশেষ ব্যবস্থা নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। ভক্তদের সুবিধার জন্য বিশেষ ট্রেন ও প্লেনের ব্যবস্থাও করা হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর অনুযায়ী রাম মন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী। স্বাভাবিকভাবে রাম মন্দিরকে ঘিরে ভক্তদের উত্তেজনার শেষ নেই, রোজই কিছু না কিছু অভিনব ভক্তি নজরে পড়ছে। কেউ পায়ে হেঁটে রাম মন্দিরে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করেছেন, তো কেউ সাইকেলে করে, কেউ শ্রী রামচন্দ্রের জন্য তৈরি করেছেন সোনার পাদুকা, কেউ বা তৈরি করেছেন বিশাল আকারের ধূপ। তবে এবার সম্পূর্ণ অন্যরকম দৃশ্য দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ জুড়ে। রাম মন্দিরের শুভ উদ্বোধন হবে আগামী 22শে জানুয়ারি, যার প্রস্তুতি প্রায় শেষ। রাম মন্দির উদ্বোধন হবে আর সেই দিনই সন্তান ভূমিষ্ঠ হবে, এই আর্জি জানিয়ে হাসপাতালে আবেদন জমা দিয়েছেন প্রচুর অন্তঃসত্ত্বা মা। তবে হবু মায়েদের এমন আবদারে বিপাকে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। একই দিনে এতগুলি সিজার করানো অত্যন্ত চাপের। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের গণেশ শঙ্কর বিদ্যার্থী মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে 22শে জানুয়ারি 35টি সিজারের ব্যবস্থা করা হয়েছে। জানা যাচ্ছে এখনও 14 থেকে 15টি আবেদন জমা পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছেন পরিস্থিতি যা তাতে আরও আবেদন জমা পড়তে পারে। জানা গেছে পরিকাঠামো বিচার করে তবে আবেদনপত্র গৃহীত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।